নবান্নের তরফ থেকে কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সমস্ত জেলা শাসকদের কাছে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডেটাবেস অর্থাৎ নামের লিস্ট সংগ্রহ করার জন্য। তো আপনারা কিভাবে চেক করবেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এলিজেবল কিনা, লিস্টে আপনার নাম রয়েছে কিনা? অর্থাৎ প্রত্যেক মাসে 500 এবং 1000 টাকা করে পেতে হলে আপনি আগে থাকতেই বাড়ি বসে চেক করে নিন আপনি এলিজেবল হচ্ছেন কিনা। তো সরাসরি আজকের ভিডিওতে সেই প্রসেস দেখানো হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো অংশ স্কিপ না করে। আর যারা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন সমস্ত ইনফরমেটিভ আপডেট সবার আগে পেতে। তো দেখুন আপনাদের সরাসরি ওয়েবসাইটে চলে আসতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনি সরাসরি চলে আসতে পারেন। ওয়েবসাইটে আসার সাথে সাথে আপনি জাস্ট এখানে দেখুন ফাইন্ড ইওর নেম রয়েছে, তার আন্ডারে কিন্তু আপনি নিচে এখানে যে অপশানটা রয়েছে অর্থাৎ এখানে কিন্তু আপনার ফোন নম্বর দিতে হবে। এবং এখানে আপনার ফোন নম্বর দেওয়ার পর এখানে জাস্ট এই যে ইওর সেলফ রয়েছে অ্যান্ড আদার্স রয়েছে, এখান থেকে আপনি ইওর সেলফ করে নেবেন এবং সেটা করার পর আপনি ফাইনালি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে নেক্সট পেজে কিন্তু আপনার ডিস্ট্রিক্টের নাম শো হচ্ছে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন, আপনার ডিস্ট্রিক্ট চুজ হয়ে গেলে দেখুন একইভাবে সিলেক্ট বাই রয়েছে, এখানে ক্লিক করে আপনি দেখুন যে অপশান কটা রয়েছে সেই অনুযায়ী আপনি সার্চ করতে পারেন। আপনি RSBY যে URN রয়েছে অর্থাৎ স্বাস্থ্যসাথীর যে URN রয়েছে সেটা থেকে আপনি সার্চ করতে পারেন, আধার কার্ড নাম্বার থেকে সার্চ করতে পারেন, ফ্রম BID থেকে সার্চ করতে পারেন, অথবা রেশন কার্ডের যে ID নম্বর রয়েছে আপনি সেটা থেকেও করতে পারেন। তো সব থেকে অথেন্টিক প্রসেস হচ্ছে আপনি আধার কার্ড থেকে করবেন অথবা আপনি খাদ্যসাথী রেশন কার্ডের ID নম্বর থেকে করবেন। তো জাস্ট আমি এখানে আপনাদের দেখানোর জন্য আধার কার্ডটা চুজ করলাম এবং আধার কার্ড চুজ করার সাথে সাথে এখানে দেখুন অপশান শো হচ্ছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, আপনি ব্লক হলে ব্লক করবেন, যদি পৌরসভা হয়ে থাকেন মিউনিসিপ্যালিটি করবেন। একইভাবে ব্লক করার পর নিচে দেখুন সিলেক্ট ব্লক নেম চলে এসেছে, যেখান থেকে আপনি আপনার যে ব্লক আপনি আপনার ব্লকটা চুজ করে নেবেন এবং ব্লক চুজ করার পর একইভাবে দেখুন আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতটা আপনি চুজ করবেন এবং গ্রাম পঞ্চায়েত আপনি যখনই চুজ করবেন নিচে দেখুন আবারও অপশান চলে এসেছে ভিলেজ, এখান থেকে আপনার যে ভিলেজ সেই আপনার ভিলেজটা আপনি এখানে চুজ করবেন। এবং আপনার ভিলেজ চুজ হয়ে গেলে ফাইনালি যদি আপনি আধার কার্ড করে থাকেন অর্থাৎ সিলেক্ট বাইয়ের আন্ডারে, সেক্ষেত্রে আপনি এখানে আধার নাম্বারটা বসাবেন, আর যদি আপনি এখানে আপনার খাদ্যসাথী ID সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার খাদ্যসাথীর যে রেশন কার্ড নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনি এখানে বসাবেন এবং সেটা বসানোর পর আপনি ফাইনালি এই যে নিচে সাবমিট রয়েছে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। এবং সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার ফর্ম বির ID শো হবে, আপনার মেম্বারের নেম শো হবে, এখানে হচ্ছে কিন্তু আপনার নাম যদি শো হয় সেক্ষেত্রে আপনি এলিজেবল হয়ে থাকেন, কারণ হচ্ছে এটা যেহেতু মহিলাদের দেওয়া হবে প্রত্যেক বাড়ির, সেক্ষেত্রে অবশ্যই মহিলাদের রেসপেক্টে কিন্তু আপনি সার্চ করবেন, অর্থাৎ আপনার ফ্যামিলিতে আপনার মহিলার যে আধার কার্ড রয়েছে আপনি সেটা থেকে সার্চ করবেন, অথবা আপনার ফ্যামিলির হেড অফ দ্য মেম্বার যে রয়েছে তার আন্ডারেও যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে যদি দেখেন আপনি সেই মহিলার নাম শো হচ্ছে এখানে সেক্ষেত্রে আপনি কনফার্মেশন হয়ে যাবেন যে আপনি কিন্তু এলিজেবল হয়ে যাচ্ছেন। তো যাই হোক আপনি এখানে দেখুন এইভাবে আপনার নামটা দেখতে পাবেন যখনই আধার কার্ডের রেসপেক্টে সার্চ করবেন, একইভাবে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার দেখতে পাবেন, আপনি ফুল ইনফরমেশান এখানে দেখতে পাবেন। যদি আপনি এখানে দেখতে পান নাম রয়েছে সেক্ষেত্রে আপনি এলিজেবল, কারণ স্বাস্থ্যসাথীর যে ডেটাবেস সেটা থেকে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম সংগ্রহ করার কাজ চলছে, যেটা কিন্তু জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। অবশ্যই আপনি এইভাবে আগে থাকতে চেক করে জেনে নিতে পারেন আপনি এলিজেবল হচ্ছেন কিনা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য।